আলমের সঙ্গে তো কথা থাকবোই, তোমরা স্বামী স্ত্রী ফরফর কথা বলবা, এটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলার কথা আছে। আই খবরদার, আপনি আমার সাথে একটা কথাও বলবেন না। বেতো বেতো কথা বলার মধ্যে উঠছ, তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? আমি কে? আমি তোমার বাসুর গার্লফ্রেন্ড? এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। গুরুজনকে যদি শ্রদ্ধা করতে না শিখো তাহলে কিভাবে হবে? এই কারণে তোর ভিতরে সন্দেহ ঢুকছে, তোর ভিতরে সন্দেহ ঢুকছে, আল্লাহ তোর ভিতরে সন্দেহ ঢুকছে। তল্লাগের তাবাসুমের বিয়ার আগে এমন কোন ঘটনা আছে যেটা তাবাসুম তোরে গোপন করতে চায়? সব সময় আমার ছোট করে জানি, আমার ছোট করে আনন্দ পায়। তাবাসুম একটাই নেশা, তোরা ছোট কর স্বামীরে ছোট করে আর সে এক ধরনের তৃপ্তি পায়, মজা পায়, আনন্দ তারা পাইতে দেবো না। কুন্ডা করে তার কোন ঠিক ঠিকানা নেই, হরণদাল একটা গান গাইব, তুই হরণদাল গান গাবি। এক ফলকে চলে গেল আহ কি যে তার মুখখানা, রিক্সা কেন আসতে চলে না, না চলে না রিক্সা কেন আসতে। আল্লাহ তোর ড্রাইভার গান গায় না গেলে ওর গান গাইতে পারবো না। এই শুভ জি গান গাও। আচ্ছা, এক পলকে চলে গেল বাকি যে তার মুখখানা, রিক্সা কেন আসতে চলে না, না চলে না রিক্সা কেন আসতে চলে না। রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে, রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে। হায় ভগবান, কেমন আছো? কেমন আছো তুমি? ভালো? আমি তোমাকে পরপর দুটা প্রশ্ন করেছি, তুমি উত্তর দিবে না। আলম তুমি ওপরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আলমের সঙ্গে তো কথা থাকবোই, তোমরা স্বামী স্ত্রী ফরফর কথা বলবা, এটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলার কথা আছে। আই খবরদার, আপনি আমার সাথে একটা কথাও বলবেন না। বেতো বেতো কথা বলার মধ্যে উঠছ, তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? আমি কে? আমি তোমার বাসুর গার্লফ্রেন্ড? এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। গুরুজনকে যদি শ্রদ্ধা করতে না শিখো তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তোমাকে আমি মনে করেছি যে একটি মিষ্টি একটি মেয়ে, হ্যাঁ বর্ধমানের মেয়ে। তোমার বাবা একজন ফিল্ম প্রডিউসার, স্বনামধন্য ফিল্ম প্রডিউসার। তোমার নাম তাবাসুম, তোমার নাম অনুযায়ী সে ফিল্মের কোম্পানির নাম রাখছে, কি তাদের নাম? তাবাসুম ফিল্ম কর্পোরেশন। তোমার বাপ যদি বেঁচে থাকতো আর তোমার এই বিয়ে তুমি দেখতো, জীবনে তোমার নামে সে ফিল্ম কোম্পানি করতো না। তুমি কিসের বর্ধ? তুমি তো একটা বেদ্য। শোনাবো